আজকে অহনা নাস্তায় খেতে চেয়েছে লুচি আর হলো চিকেন মশলা। তো যাই হোক, এখানে লুচির জন্য আগে থেকে ডো করে রেখে দিয়েছি। আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, আর এই যে এই চুলোই হলো চা জাল করছি। আর এখানে এই যে চিকেন মশলা রেডি করে রেখে দিয়েছি। আর এখানে এই যে দুধ জাল করে রেখে দিয়েছি। আর এই যে কই মাছ ভিজিয়ে রেখেছি, এটা বরফ সরলে কুটতে হবে। এই হলো ওদের নাস্তা, দিয়ে আসি। আমার নাস্তা করা শেষ, অহনা টিচারেরও নাস্তা করা শেষ। টিচার চা খেয়ে ফেলেছে, এখন হলো আমি চা খাবো। এই যে আমি একটা মাটির ভাঁড়ে চা খাচ্ছি। এখানে দুধ চিনি অ্যাড করে দিয়েছি, আর এখন আমি চায়ের লিকারটা ঢেলে দিব। এই যে হলো আমার মাটির ভাঁড়ে চা। এখন আমি একটু সর দিয়ে নিলাম, এটা হলো দুধের সর, দুধ জাল দিয়েছি সেটা। মাটির ভাঁড়ের এক হাঁড়ি চা। এখানে কই মাছ দিয়ে, আলু দিয়ে, আর হলো সিম টমেটো এগুলো দিয়ে রান্না করেছি। আর এখানে মুরগির মাংস রান্না করছি, মুরগিটা ভেজে নিচ্ছি। যেহেতু ফার্মের মুরগি, আর ফার্মের মুরগি আমাদের ভালো লাগে না, তারপরে বাসায় আছে, তো এভাবে আমি ভেজে রান্না করে নেব। মশলা চিকেন স্টাইলে রান্না করবো আর কি। তার জন্য আমি সব মশলা একত্রে করে এই যে আমি বেটে নিচ্ছি। আমি অল্প মশলা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি হাতে বেটে নিই, আর বেশি মশলা যদি প্রয়োজন হয় তাহলে ব্লেন্ডারে করে নিই। আর ব্লেন্ডারে করে অনেক দিন রেখে দিই, শেষ হয়ে গেলে একটু একটু মশলার প্রয়োজন হলে আমি এই যে হাতে বেটে নিই।
মুলো দিয়ে বেগুন দিয়ে আর হলো এই যে সিমের বিচি এটা দিয়ে রান্না করব। মুলোটা ভীষণ ভালো, মুলোটা অনেক সুন্দর, কারেন্ট চলে গেছে। আর এই যে বেগুন, বেগুনও দেখতে ভীষণ সুন্দর, ভিতরে কি হয় জানি না। তো এই যে সিম আলু টমেটো আর হলো কই মাছের তরকারি, আমার রান্না বান্না শেষ পর্যায়ে। আর এখানে এই যে চিকেন মশলা, আর এই যে মুরগির, এটা হলো লেয়ার মুরগি, মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে সিমের বিচি বেগুন মূলা এগুলো দিয়ে রান্না করছি। এটাও হয়ে এসেছে, তো হয়ে এলে নামিয়ে নিবো।